নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ইকোনমিক্সের, অর্থাৎ অর্থনীতির। তো দেখো, অর্থনীতির আজকে পেজ নম্বর 212 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ, ঠিক আছে, টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, এর আগে আমি যাবতীয় যে সমস্ত পেজগুলো ছিল, তো দেখো পেজ নম্বর যত সম্ভব 39 একটু দেখে নিচ্ছি। পেজ নম্বর 39, পেজ নম্বর এসি 131, মানে 39 মানে কি, এসি 39, এসি 131, এসি 148, এসি 181, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আজকে আমাদের বাকি আছে এসি 212 নম্বর পেজ। তো তোমরা ঝটপট করে এবিটি এর টেস্ট পেপারটা বের করো এবং ফটাফট করে খাতায় লিখে নাও। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, এক দাগের, ঠিক আছে, প্রশ্ন রোমাননে, উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত কী হবে? তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে যে উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত কমতে থাকে। অ্যান্সার হবে, এর অ্যান্সার কমতে থাকে। পরের প্রশ্ন কি বলেছে, রোমান টুতে ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায়, ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় যেখানে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এমআর রেখা এবিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে, এমআর রেখা, এমআর রেখা এবিসি রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে। পরের প্রশ্ন কি বলেছে রোমান্ত্রীর প্রশ্ন, যোগানের শতকরা পরিবর্তন যদি দামের শতকরা পরিবর্তনের সমান হয় তাহলে যোগানের দামগত স্থিতিস্থাপকতার মান? তো দেখো, এখানে যে অপশান আছে এই অপশানে একটু ভুল আছে, এর অ্যান্সার হওয়া উচিত ছিল একের সাথে সমান, অর্থাৎ একের সঙ্গে যোগান স্থিতিস্থাপকতার মান কিন্তু সমান হবে। বুঝতে পারছো একটু অপশানে ভুল আছে? পরের প্রশ্ন কি বলেছে রোমান ফোরের প্রশ্ন, একচেটিয়া বিক্রেতার ভারসাম্য বিন্দুতে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরম মান হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, একের বেশি। পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, বিনিয়োগ গুণকের মান হবে? অ্যান্সার হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি, ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি, অর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো, এর অ্যান্সার কিন্তু ওয়ান বাই এমপিএসও হতে পারে, ওয়ান বাই এমপিএসও হতে পারে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ছয় নম্বরের প্রশ্ন, সরকারি ব্যয় অপরিবর্তিত থেকে যদি করের পরিমাণ কি বলেছে 1000 টাকা হ্রাস করা হয় তাহলে প্রান্তিক ভোগ প্রবণতার মান? তো দেখো, এই প্রশ্নটা একটু ডাউটে আছি, একটু মানে গণ্ডগোল মনে হচ্ছে, তার জন্য তোমাদের আমি সলভ করাতে পারছি না, ঠিক আছে। তোমরা যদি অন্য কারের কাছ থেকে হেল্প নিতে পারো বা স্কুলের স্যারদের কাছে জিজ্ঞেস করো, এই প্রশ্নটা আমারও একটু ডাউট মনে হচ্ছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, সাত নম্বরের প্রশ্ন, যদি একটি চলের প্রতিটি মান সমান হয়, যদি একটি চলের প্রতিটি মান সমান হয় তাহলে মানগুলির সমক পার্থক্য হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, শূন্য হবে, শূন্য হবে। পরের প্রশ্ন কি বলেছে, আট নম্বরের প্রশ্ন, ভারতের আয় বৈষম্যের প্রধান কারণ হলো, ভারতের আয় বৈষম্যের প্রধান কারণ হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, বেকারত্ব। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ভারতের অর্থনৈতিক কর্মসূচি প্রথম গৃহীত হয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1991 খ্রিস্টাব্দে। এবার আমি এসি 212 নম্বর পেজের দুই দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমাননে, শূন্যস্থান পূরণ করো, যোগান সম্পূর্ণ, যোগান সম্পূর্ণ, অস্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি ড্যাশ হবে? অ্যান্সার হবে উলম্ব হবে, উলম্ব। তো দেখো, দুই দাগের রোমাননের অথবা কি বলেছে, ঠিক বা ভুল লেখো, ফার্মের যোগান এমসি রেখা দ্বারা নির্ধারিত হয়, এটা কি আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে, ঠিক বা ভুল লেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোনো ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে, এটা কি আছে, এটাও ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ বাজারে অনেক ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে? অ্যান্সার হবে ওলি গোপলি, অলিগোপাল বাজার, অলিগোপলি বাজার, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, অ্যান্সার হবে অলিগোপলি বাজার, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে রোমান্ত্রীর প্রশ্ন,
ঠিক বা ভুল লেখো, একচেটিয়া বিক্রেতা তার দ্রব্যের মূল্য নির্ধারণকারী, এটা কি আছে? ঠিক আছে। রোমান থ্রির প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে? ঠিক বা ভুল লেখো, একচেটিয়া বাজারে দাম সর্বদাই প্রান্তিক ব্যয়ের সমান হয়। তো দেখো, একচেটিয়া বাজারে দাম সর্বদাই প্রান্তিক ব্যয়ের সমান হয় না, অর্থাৎ এটা ভুল আছে। রোমান ফোরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো, মার্কআপ ব্যবস্থায় ধরে নেওয়া হয়, শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হবে, অ্যান্সার হবে শূন্যস্থানে হবে অনুভূমিক। রোমান ফোরের অ্যান্সার হবে শূন্যস্থানে অনুভূমিক। পাঁচ নম্বরের প্রশ্ন কি বলেছে? ঠিক বা ভুল লেখো, 20টি সংখ্যা বিশিষ্ট একটি রাশিমালার সমক পার্থক্য 10 যদি, ঠিক আছে, সমক পার্থক্য হলো 10, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে নূতন সমক পার্থক্য হবে 12। তোমাদের মাথায় রাখতে হবে এর অ্যান্সার হবে কিন্তু 10, তার জন্য এটা কি আছে? ভুল আছে। পরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো, সমক পার্থক্য হলো ভেদমানের ড্যাশ বর্গমূল। অ্যান্সার হবে সমক পার্থক্য হলো ভেদমানের ধনাত্মক বর্গমূল। 7 নম্বরের প্রশ্ন, ঠিক বা ভুল লেখো, গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য বেশি। তো দেখো, গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য কিন্তু বেশি নয়, গ্রাম অঞ্চলের আয় বৈষম্য বেশি, গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য বেশি। তো দেখো, আয় বৈষম্য কিন্তু গ্রাম অঞ্চলে বেশি, বুঝতে পারছো এটা ভুল হবে। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের 9 নম্বরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো, ভারতের বিমা ক্ষেত্রে সরকারের জন্য ভারত সরকার 1993 সালে ড্যাশ কমিটি নিয়োগ করে। অ্যান্সার হবে মালহোত্রা কমিটি নিয়োগ করে। 9 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মালহোত্রা কমিটি, মানে ভারতের বিমা ক্ষেত্রের সংস্কারের জন্য ভারত সরকার 1993 সালে মালহোত্রা কমিটি নিয়োগ করে। 10 নম্বরের প্রশ্ন, ঠিক বা ভুল লেখো, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি LTD একটি বেসরকারি বিমা সংস্থা, এটা কি আছে? এটা ভুল আছে। তো বুঝতে পারছো আমি আজকে 200 এসি 212 নম্বর পেজ এবং এসি 213 নম্বর পেজ সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, আর বাকি সেটগুলো মানে সব সেটই আমার সলভ করা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।